সব সংখ্যা পেছনে ফেলে নিউজিল্যান্ডে কাল থেকে অনুশীলনে নামবে বাংলাদেশ ক্রিকেট দল টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন এ স্বস্তির খবর জানিয়ে বলেছেন শেষ করোনা পরীক্ষায় সব ক্রিকেটারের ফলাফল এসেছে নেগেটিভ তাই আগামীকাল স্থানীয় সময় সকাল দশটায় লিঙ্কড বিশ্ববিদ্যালয়ে মাঠে অনুশীলনে নামবেন খেলোয়াড়রা গত আট ডিসেম্বর নিউজিল্যান্ড সফরের উদ্দেশ্যে দেশ ছাড়ে বাংলাদেশ দল গত বছর চোদ্দ দিনের কোয়ারেন্টাইন করলেও এবার বিসিবির বিশেষ সুপারিশে সাত দিনের কোয়ারেন্টাইনের অনুমতি দেয় নিউজিল্যান্ড স্বাস্থ্য বিভাগ কিন্তু বিমানে একজন করোনা আক্রান্ত রোগীর সংস্পর্শে থাকায় টিম ম্যানেজমেন্ট ও ক্রিকেটার সহ নয়জনকে দশ দিনে কোয়ারেন্টাইনে পাঠানো হয়